প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর এক এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে প্রাক ইসলামী আরব। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনের আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। তো এর জন্য তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনাগুলো লক্ষ্য করো। এখানে এক নম্বর বলছে যে, প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ। খ নম্বরে বলছে যে, প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা। গ নম্বরে বলছে যে, প্রাক ইসলামী যুগের ধর্মীয় বিশ্বাসের বিশ্লেষণ। ঘ নম্বরে বলছে, প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল্যায়ন। এবং ঙ নম্বরে বলছে যে, প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। উত্তর, প্রাক ইসলামী যুগের শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রা। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুশ্রেণীতে বিভক্ত করা যায়, শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এ দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রা প্রণালী, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দরিদ্রের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। ক শহরবাসী, আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছে। কৃষিকার্য, ব্যবসায়, বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন ও মার্জিত। খ মরুবাসী, যাযাবর আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া ও দুধর্ষ মরুবাসী বেদুইন। সমাজের ধরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্বাধীনভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ থেকে অন্য পশুচারণে গমন করত। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুগ্ধ, প্রধান জীবিকা লুটতরাজ। শহরবাসী ও বেদুইনদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আর্থসামাজিক উন্নয়নে শহরবাসী এবং মরুবাসীদের মাঝে পার্থক্য। শহরবাসী, তোমরা এইভাবে ছক অঙ্কন করে দিবে শহরবাসী, আরেক পাশে লিখবে মরুবাসী, এরপরে তাদের বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। শহরবাসী, এক, আরবের তৃণ অঞ্চলগুলোতে বসবাস। দুই, কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী। তিন, বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার ফলে বেদুইনদের থেকে তারা ছিল অত্যন্ত রুচিসম্পন্ন ও মার্জিত। চার, একই স্থানে দীর্ঘদিন বসবাসের ফলে তারা ছিল সচ্ছল। মরুবাসী, এক, বেদুইনরা পশুর তৃণের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। দুই, তারা ছিল স্বাধীনচেতা ও বেপরোয়া। তিন, তাদের প্রধান পেশা ছিল লুটতরাজ। চার, তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য উটের মাংস এবং পানীয় উট ও ছাগলের দুগ্ধ। তাদের সমাজে অভাব অনটন লেগেই থাকত। এরপরে তোমাদের খ নম্বর প্রশ্নটি ছিল, প্রাক আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্বযুগের আরবের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ এবং হতাশাব্যঞ্জক ছিল। কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরবে গোত্র প্রাধান্য লাভ করে। তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, গোত্রসমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। গোত্রীয় শাসন, অন্ধকার যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্থিতিহীন ও নৈরাজ্যের অন্ধকারে ঢাকা। উত্তর আরবে বাইজেন্টাইন ও দক্ষিণ আরবের পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র আরব এলাকা স্বাধীন ছিল। সামান্য সংখ্যক শহরবাসী ছাড়া যাযাবর শ্রেণীর গোত্রগুলোর মধ্যে গোত্রপতির শাসন বলবৎ ছিল। গোত্রপতি বা শেখ নির্বাচনে শক্তি ও বিচারবুদ্ধি বিবেচনা করা হতো। শেখের আনুগত্য ও গোত্রপ্রীতি প্রকট থাকলেও তারা ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সর্বদা সচেতন ছিল। ভিন্ন গোত্রের প্রতি তারা চরম শত্রুভাবাপন্ন ছিল।
গোত্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি মোটেই ছিল না। কলহ বিবাদ নিরসনে বৈঠকের ব্যবস্থা প্রচলিত ছিল। শেখের প্রশাসনিক ব্যবস্থায় রাজনৈতিক জীবনধারার ছোঁয়া থাকলেও শান্তি ও নিরাপত্তার লেশমাত্র ছিল না। গোত্রদ্বন্দ্ব, গোত্রকোলাহের বিষবাষ্পে অন্ধকার যুগে আরব জাতি কুলুষিত ছিল। গোত্রের মানসম্মান রক্ষার্থে তারা রক্তপাত করতেও কুণ্ঠাবোধ করত না। তৃণভূমি, পানির ঝর্ণা এবং গৃহপালিত পশু নিয়ে সাধারণত রক্তপাতের সূত্রপাত হতো। কখনও কখনও তা এমন বিভীষিকার আকার ধারণ করত যে দিনের পর দিন এ যুদ্ধ চলতে থাকত। আরবের মধ্যে খুনের বদলা খুন অথবা রক্ত বিনিময় প্রথা চালু ছিল। অন্ধকার যুগে অহেতুক রক্তক্ষয়ী যুদ্ধের নজির আরব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তন্মধ্যে বুয়াশের যুদ্ধ, ফিজারের যুদ্ধ ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। উট, ঘোড়দৌড়, পবিত্র মাসের অবমাননা, কুৎসা রটনা করা ইত্যাদি ছিল এ সকল যুদ্ধের মূল কারণ। বেদুইনগণ উত্তেজনাপূর্ণ কবিতা পাঠ করে যুদ্ধের ময়দানে রক্তপ্রবাহে মেতে উঠত। এ সকল অন্যায় যুদ্ধে জানমালের বিপুল ক্ষতি সাধিত হতো। যুদ্ধপ্রিয় গোত্রগুলোর মধ্যে আউস, খাজরা, কুরাইশ, বানু বকর, বানু তাগলিব, আবস ও জুবিয়ান ছিল প্রধান। গব, প্রাক আরবের ধর্মীয় অবস্থা। জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ও অন্ধকারাচ্ছন্ন ছিল। আরবে তখন অধিকাংশ লোকই ছিল জড়বাদী পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতিতে। তারা বিভিন্ন জড়বস্তুর উপাসনা করত। চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তরখস্ত, কূপ, গুহাকে পবিত্র মনে করে তার পূজা করত। প্রকৃতি পূজা ছাড়াও তারা বিভিন্ন মূর্তির পূজা করত। মূর্তিগুলোর গঠন ও আকৃতি পূজারীদের ইচ্ছা অনুযায়ী তৈরি করা হতো। পৌত্তলিক আরবদের প্রত্যেক শহর বা অঞ্চলের দেবদেবীর মধ্যে অন্যতম ছিল আল্লাত, আল মানাহ এবং আল উজ্জা। আল্লাত ছিল তায়েফের অধিবাসীদের দেবী, যা চারকোনো এক পাথর, কালো পাথরের তৈরি। আল মানাহ ভাগ্যের দেবী। এ দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদায়েত স্থানে। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এ দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাখলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীদের অতি প্রিয় দেবী আল উজ্জাকে কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। আরব দেশের বিভিন্ন গোত্রের দেবদেবীর পূজার জন্য মন্দির ছিল। এমনকি পবিত্র কাবা গৃহেও 360 দেবদেবীর মূর্তি ছিল। কাবা শরীফের রাখা মূর্তির মাঝে সবচেয়ে বড় মূর্তি বা দেবতার নাম ছিল হোবাল। এটি মানুষের ন্যায় ছিল। এর পাশে ভাগ্য গণনার জন্য স্বর রাখা হতো। ঘ, প্রাক আরবের সাংস্কৃতিক অবস্থা। বর্তমান যুগের ন্যায় প্রাক ইসলামী যুগে আরব বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও আরবরা সাংস্কৃতিক জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এতটাই সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের মতো উন্নত ভাষাগুলোর সাথে তুলনা করা যায়। কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। প্রাক ইসলামী যুগে লিখন প্রণালীর তেমন উন্নতি হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর। তারা মুখে কবিতা পাঠ করে শোনাত। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এজন্যই লোকগাথা জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরব গীতিকাব্য অথবা কাসিদা সাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি ও স্বচ্ছ বাক্যবিন্যাসে বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিষয়কর গুণাবলী ছাড়াও নারী প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য রচনা করা হতো। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। প্রাক ইসলামী কাব্যসাহিত্যের প্রথম পর্যায়ে মিলনযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়। কাব্যচর্চার রীতির মধ্যে ধ্বনিময় সঙ্গীত এবং জটিলতার ছন্দ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কাসিদা ছিল একমাত্র উৎকৃষ্ট কাব্যরীতি। বসুস যুদ্ধে তাগলিব বীর
মুহাল্লিল সর্বপ্রথম দীর্ঘ কবিতা রচনা করেন। জোরালো আবেগময় সাবলীল ভাষা ও মৌলিক চিন্তাধারায় এটি ছিল পুষ্ট। তৎকালীন আরবে সাহিত্য চর্চায় আরবদের আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত। অনেক সাহিত্যবাদী আরব নিয়মিত সাহিত্যের আসরের আয়োজন করতেন। সাহিত্য আসরের উদ্যোক্তাদের মধ্যে তাকিব গোত্রের ইবনে সালমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি সপ্তাহে তিনি একটি সাহিত্য আসরের আয়োজন করতেন। আরবদের সাহিত্যের প্রীতিকর কথার উল্লেখ করে ঐতিহাসিক হিট্টি বলেছেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি এবং কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি। এ সমস্ত সাহিত্যের আসরে কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা ও সমালোচনা অনুষ্ঠিত হতো। কবিতার বিষয়বস্তু প্রাক ইসলামী যুগে আরবগণ তাদের যুদ্ধের বিবরণ, উটের বিষয়কর গুণাবলী, বংশগৌরব, অতিথিপরায়ণতা, নারীদের প্রেম, নারীদের সৌন্দর্য, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে কবিতা রচনা করতেন। তাদের এ সকল কবিতা সুদূর অতীতকালের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রাক ইসলামী আরবদের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী মরুভূমিতে রাত্রি ভীতিসংকুল, ভূতপ্রেত, দৈত্য, দানবের আনাগোনা, এ সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে পথিককে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথিপরায়ণতা বিকশিত করেছিল। মরুভূমি অনুর্বর ও পার্বত্য অঞ্চলের আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা ও বহিরাক্রমণের ভয় তাদেরকে গোত্রপ্রিয় করে তুলেছিল। এই গোত্রপ্রীতি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রের। শেখের নিকট সকল নাগরিকদের অধিকার সমান। এরূপ পরিস্থিতিতে উন্নততর ধর্মকর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়াই স্বাভাবিক। আরব ভূখণ্ডে অনুদার পরিবেশ, খাদ্য ও পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীরা সবসময় নিরাপদ থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী বেদুইনদের মধ্যে আত্মসচেতনতা বোধ ও কাব্যিক চেতনা উন্মেষ ঘটে। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চায় আরবদের অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রপ্রীতি ও প্রেম সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।